বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমরা এই ভিডিওতে পৌরনীতি ও সুশাসন এবং তার সাথে জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সাদৃশ্য বা মিল সম্পর্কে জানব অর্থাৎ আমরা আগের ভিডিওগুলো যে ধারাবাহিকতায় দেখছিলাম যে এক একটা বিষয়ের সাথে বা এক একটা জ্ঞানকাণ্ড বা ডিসিপ্লিনের সাথে পৌরনীতি ও সুশাসনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কিংবা একবারে বললে যদি সম্পর্ক সেটি কীরকম সেটি সম্পর্কে আমরা জানছিলাম তো এই ভিডিওতে আমরা পৌরনীতির সাথে জনসংখ্যা ও উন্নয়ন চর্চার মিল সম্পর্কে জানব আসো দেখি কী কী মিল আছে এই বিষয়গুলোর মধ্যে প্রথম মিলটি হচ্ছে বিষয়বস্তুগত সেটি কীরকম পৌরনীতির আলোচনার মূল বিষয় হচ্ছে রাষ্ট্র বা রাষ্ট্রের নাগরিক এখন একইভাবে জনসংখ্যা ও উন্নয়ন চর্চাও কিন্তু রাষ্ট্র ও তার নাগরিকদের নিয়েই কথা বলে সেটি কীরকম জনসংখ্যা এই যে পপুলেশন সায়েন্স এটি মূলত কথা বলে নাগরিকদের সংখ্যা কত সেটি নিয়ে তাদের চাহিদা কী সেটি নিয়ে তাদের সমস্যা এবং সেই সমস্যা থেকে উত্তরণের পথ বা সমাধান নিয়ে কথা বলে এবং এইগুলোই কিন্তু আবার উন্নয়ন চর্চার মধ্যেও অন্তর্ভুক্ত তার মানে কোনো অঞ্চলে বা কোনো ভূখণ্ডে কী কী ডেভেলপমেন্ট প্রজেক্ট করা দরকার কিংবা কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের স্টেক হোল্ডার কারা এই সকল বিষয় নিয়ে আলোচনা কিন্তু উন্নয়ন চর্চা এই বিষয়টি করে থাকে অর্থাৎ বুঝতেই পারছো রাষ্ট্রের এক একটি একক নিয়ে যখন জনসংখ্যা ও উন্নয়ন চর্চা এই দুটি বিষয়ে কাজ করে তখন সেটির সাথে পৌরনীতির মিলের একটা সুস্পষ্ট দিক আমরা খুঁজে পাই তারপর পারস্পরিক নিবিড় সম্পর্ক এটা হচ্ছে দ্বিতীয় সাদৃশ্য পৌরনীতির সাথে কিন্তু জনসংখ্যা ও উন্নয়ন চর্চার নিবিড় একটা সম্পর্ক বিদ্যমান সেটি এইমাত্রই বললাম কারণ রাষ্ট্র কী করবে কী করবে না নাগরিকের কী করা উচিত কী করা উচিত না এই সকল কিছুই যেমন পৌরনীতি আলোচনা করে একই সাথে এগুলো কিন্তু জনসংখ্যা ও উন্নয়ন চর্চাও আলোচনা করে তাহলে এখন পার্থক্য কোথায় মানে কেন আমরা আলাদাভাবে পৌরনীতি সুশাসন পড়ব আবার আলাদাভাবে জনসংখ্যা ও উন্নয়ন চর্চা পড়ব তার কারণটি হচ্ছে পার্সপেক্টিভ আসো এই ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করি পার্সপেক্টিভ হচ্ছে এরকম যে যখন আমরা পৌরনীতি পড়ি তখন আমরা রাষ্ট্রের পার্সপেক্টিভ থেকে নাগরিকদের কী করা উচিত আর কী করা উচিত না সেটি সম্পর্কে জানি যেমন নাগরিকদের উচিত ভোট দেওয়া নাগরিকদের উচিত ট্যাক্স দেওয়া এই ব্যাপারগুলো আমরা পৌরনীতি থেকে জানতে পারি আর একইভাবে জনসংখ্যা ও উন্নয়ন চর্চা আমাদেরকে এটি শেখায় যে রাষ্ট্রের পার্সপেক্টিভ থেকে রাষ্ট্রের আসলে নাগরিকদের উন্নয়নের জন্য বা ডেভেলপমেন্টের জন্য কী করা উচিত তার মানে বুঝতেই পারছো বন্ধুরা যে দুটি বিষয় মূলত জনগণকে কানেক্ট করলেও দুটি বিষয় দেখার পার্সপেক্টিভ কিন্তু আলাদা তারপর অভিন্ন লক্ষ্য সমাজবিজ্ঞানের এই শাখা দুটির লক্ষ্য উদ্দেশ্য একও অভিন্ন এবং দুটি শাস্ত্রের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রে বসবাসকারী জনগণের জীবনমানের উন্নয়ন এবং সর্বাধিক কল্যাণ সাধন তারপর তারা পরস্পর পরিপূরক তার মানে পৌরনীতি ও সুশাসনের যা কিছু ঘাটতি থাকে সেই ঘাটতিগুলোকে জনসংখ্যা ও উন্নয়ন চর্চার বাড়তি অংশ পূরণ করে আবার একইভাবে জনসংখ্যা উন্নয়ন চর্চার ঘাটতি যে অংশগুলো সেগুলো কিন্তু পৌরনীতি ও সুশাসনের যে অধ্যয়ন সেটি বাড়তি অংশটি দিয়ে পূরণ করে এ কারণেই বলা হচ্ছে একটি অংশ আরেকটি অংশের পরিপূরক অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা এই যে দুটি বিষয় রয়েছে এরা একে অপরের পরিপূরক দুটি বিষয় যদি আমরা একসাথে অধ্যয়ন করতে পারি তাহলেই আমরা একটি সমাজ বা একটি রাষ্ট্র সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আহরণ করতে পারবো আশা করি তোমাদের কাছে পুরো ভিডিওটি দেখে পরিষ্কার যে পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চার সাদৃশ্যগুলো কী কী তোমরা যদি ভিডিওটিতে আরও কিছু যোগ করতে চাও লিখে জানাও ভিডিওটির কমেন্ট সেকশনে আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটি আমাদেরকে লিখে জানাও পরের ভিডিওতে দেখা হচ্ছে আমাদের সাথেই থেকো সবাই